বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, চলছে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ, রাজধানী জুড়ে তীব্র যানজট। বেতন কাঠামো পুনঃ মূল্যায়নের দাবিতে সারা দেশে চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি, সকাল থেকে ক্লাস বন্ধ। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটির বরখাস্তকৃত মেয়র আরিফুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 32 জনের বিরুদ্ধে চার্জ গঠন। রাজধানীর খিলক্ষেত থেকে হিজবুত তাহরির সন্দেহে সাতজন আটক, রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত তারা, দাবি ডিবি। এবং মক্কায় ক্রেন দুর্ঘটনা তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণা সৌদি বাদশাহ, আহতদের হজ পালনের সহায়তার প্রতিশ্রুতি।